হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল বুস্টার সকলকেই শুভ সন্ধ্যা আজকে হচ্ছে পনেরোই জানুয়ারি আজকে হচ্ছে পনেরোই জানুয়ারি এই ভিডিওতে আমরা চোদ্দোই জানুয়ারি এবং পনেরোই জানুয়ারি এই দুটো ডেটের কারণ অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবো জেনে নেব এই দুটো ডেটের গুরুত্বপূর্ণ কারণ অ্যাফেয়ার্সগুলো বাংলাতে পিডিএফ ভিডিওর পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশান বক্সে এছাড়াও পিডিএফ তোমরা কোথা থেকে কাজ করতে পারবে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে ওকে আর আমাদের চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তার সাথে সাথে পাঁচ বেল বেলাইকনে ক্লিক করে কি করবে অল নোটিফিকেশান অপশানটি অন করবে আজকে যে প্রথম প্রশ্নটি আমাদের সামনে রয়েছে সেটি হচ্ছে ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে এস সোমানাথ অপশান বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর তাহলে এস সোমানাথ সম্পতি ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের নতুন চেয়ারম্যান এবং স্পেস সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন অ্যাবাউট ইসরো ইসরোর সম্পূর্ণ ফর্ম কি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান স্থাপিত হয় উনিশশো উনসত্তরের পনেরোই আগস্টে হেডকোয়ার্টার হিসেবে অবস্থ ইসরোর ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা কে বিক্রম সারাভাই চেয়ারম্যান কে ইসরোর এস সোমানাথ সাবসিডারি বিক্রম সারাভাই স্পেস সেন্টার এবং প্যান্ট অর্গানাইজেশান হচ্ছে ডিপার্টমেন্ট অফ স্পেস চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে আলি খান অফ কোন দেশের নতুন প্রাইম মিনিস্টার পদে নিয়ুক্ত হলেন এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে কাজাকাস্তান অপশান সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর তাহলে আলি খান অফ শ্রম্পতি কাজাকাস্তানের নতুন প্রাইম মিনিস্টার পদে নিযুক্ত হলেন অ্যাবাউট কাজাকাস্তান ক্যাপিটাল কি নূর সুলতান সিটি হচ্ছে আলমাটি বর্তমান প্রেসিডেন্ট কি কাসিয়াম জোরমার টুকাইভ বর্তমান প্রাইম মিনিস্টার কি তাহালি আলিহান স্মাইলব এবং কাজাকাস্তানের কারেন্সি হচ্ছে কাজাকাস্তানি পিঙ্গে পরবর্তী প্রশ্ন ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়ুক্ত হলেন এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হিসাবে রাঘবেন্দ্র তানোয়ার অপশান সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর তাহলে ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন রাঘবেন্দ্র তানোয়ার আর ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ কবে স্থাপিত হয় উনিশশো বাহাত্তর সালের সাতাশে মার্চে হেডকোয়ার্টার সাথে অবস্থ নিউ দিল্লিতে পরবর্তী প্রশ্ন কে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর অর্থাৎ এমডি এবং সিও হিসেবে নিযুক্ত হলেন অপশান এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে ইত্তার দাভিস অপশান এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিয়ার দাভিসকে সম্পতি উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের এমডি এবং সিও হিসেবে নিযুক্ত করল এক বছরের জন্য এবার উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক স্থাপিত হয় দু হাজার সতেরোর পয়লা ফেব্রুয়ারিতে হিট করা সমস্ত ব্যাঙ্গালোরি এরিয়া সার্ভ ইন্ডিয়া বর্তমান এমডি এবং সিও কে তাহলে ইতিরা দাভিস পরবর্তী প্রশ্ন প্রত্যেক বছর ইন্ডিয়ান আর্মি ডে অর্থাৎ ভারতীয় সৈন্য দিবস পালিত হয়ে থাকি এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে পনেরোই জানুয়ারি অপশান বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর তাহলে প্রত্যেক বছর পনেরোই জানুয়ারিতে আমাদের দেশে ইন্ডিয়ান আর্মি ডে বা ভারতের সৈন্য দিবস পালিত হয় আর দু হাজার বাইশের পনেরোই জানুয়ারিতে চুয়াত্তরতম ইন্ডিয়ান আর্মি ডে পালিত হলো নেক্সট ড্যানিয়েল অর্তেগাস সম্প্রতি কোন দেশের নতুন প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে নিকারাগুয়া অপশান সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর তাহলে ড্যানিয়েল অর্টোগাস শ্রমপতি নিকারাগুয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন এবং নিকারাগুয়া ক্যাপিটাল হচ্ছে মানাগুয়া বর্তমান প্রেসিডেন্ট খেতে তাহলে ড্যানিয়েল অরটেগা কারেন্সি হচ্ছে নিকারাগুয়ান অর্টোভা কন্টিনেন্ট নর্থ আমেরিকা অফিসিয়াল হচ্ছে স্প্যানিশ চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে শ্রমপতি প্রকাশিত টেবিল এ ওয়ার্কিং ওমেন্স নোট অন লাইফ ওয়ার্ক অ্যান্ড লিডারশিপ বইটি কার লেখা এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অরুন্ধতি ভট্টাচার্য অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর বইয়ের কভার এখানে দিয়েছি তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম ওমেন চেয়ারপারসন অর্থাৎ অরুন্ধতি ভট্টাচার্যের লেখা ইন্ডোমেটেবল ই ওয়ার্কিং ওমেন্স নোট অন লাইফ ওয়ার্ক অ্যান্ড লিডারশিপ এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে এটি পাবলিশ করেছে হারফার কলিনস পরবর্তী প্রশ্ন মার্ক রুত্তি নিম্নের কোন দেশের প্রাইম মিনিস্টার পদে নিযুক্ত হলেন মার্ক রুদ্রিস সম্পতি নিম্নের কোন দেশের প্রাইম মিনিস্টার পদে পুনরায় নিযুক্ত হলেন উত্তরটি হিসেবে নেদারল্যান্ডস অপশান এ হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর তাহলে মার্ক রুদ্রের সম্পতি চতুর্থবারের জন্য নেদারল্যান্ডসের প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন নেক্সট অ্যাবাউট নেদারল্যান্ডস নেদারল্যান্ডসের ক্যাপিটাল কি অ্যামস্টারডাম বর্তমান প্রাইম মিনিস্টারকে তাহলে মার্ক রুত্রি কারেন্সি হচ্ছে ইউরো নেদারল্যান্ডসের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডচ নেক্সট গ্লোবাল প্রাইভেট ব্যাঙ্কিং অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে বেস্ট প্রাইভেট ব্যাঙ্কের পুরস্কার পেলো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে এইচডিএফসি ব্যাঙ্ক অপশান সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর তাহলে গ্লোবাল প্রাইভেট ব্যাঙ্কিং অ্যাওয়ার্ডস টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে বেস্ট প্রাইভেট ব্যাঙ্কের খেতাব বা অ্যাওয়ার্ড পেয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক যে অ্যাওয়ার্ডটি প্রদান করেছি বা পাবলিশ করেছে ফাইন্যান্সিয়াল টাইমস গ্রুপ নেক্সট অ্যাওয়ার্ড এইচডিএফসি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক স্থাপিত হয় উনিশশো চুরানব্বই সালের আগস্টে বর্তমান চেয়ারম্যান হচ্ছেন অতন চক্রবর্তী সিও হচ্ছেন শশিধর জগাদীশন হেডকোয়ার্টার সমস্ত এইচডিএফসি ব্যাংকের মুম্বাই ওনার হচ্ছে হাউসিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন নেক্সট কোন রাজ্যের শ্রমপতি কাচ্চি লেমন ফেস্টিভ্যাল আরম্ভ হল এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে মণিপুর অপশান বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর তাহলে মণিপুরের পুকুরুল ডিস্ট্রিক্টের কাচ্চি ভিলেজে দুদিন ব্যাপী আঠেরোতম কাচ্চি লেমন ফেস্টিভ্যাল আরম্ভ হল আর এই বছরটির থিমও রয়েছে কাচি লেমন ফেস্টিভ্যাল টোয়েন্টি টোয়েন্টি টু থিমটি হচ্ছে অরগ্যানিক কাচি লেমন ফর সেফ এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন নেক্সট অ্যাবাউট মণিপুর তোমরা ভারতের ব্যাপী মণিপুরের অবস্থানে দেখে নাও এই লাল রঙের অংশটি হচ্ছে মণিপুর মাস উইথ ইন্ডিয়া মণিপুর ভারতের সাথে যুক্ত হয় উনিশশো উনপঞ্চাশ সালের পনেরোই অক্টোবরে মণিপুরের ক্যাপিটাল কি এম ফল মণিপুরের বর্তমান চিফ মিনিস্টার কি এন বীরেন সিং গভর্নর হচ্ছেন মণিপুরের লা গানেসান এবং মণিপুর হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস পি ভি সঞ্জয় কুমার স্টেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে মণিপুরের মণিপুরি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে প্রশ্ন নম্বর এগারো এবং আজকের শেষ প্রশ্ন ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের প্রকাশিত রিপোর্ট অনুসারে ক্ষেত্রফলের বিচারে কোন রাজ্যের বনভূমির পরিমাণ সর্বাধিক এক্ষেত্রের সঠিক উত্তরটি হয়ে যাবে মধ্যপ্রদেশ অপশান বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর তবে ক্ষেত্রফলের বিচারে ভারতের সবচেয়ে বেশি বনভূমি বা বনাঞ্চল রয়েছে মধ্যপ্রদেশে নেক্সট অ্যাওয়ার্ড মধ্যপ্রদেশ তোমরা ভারতের ন্যাপী মধ্যপ্রদেশের অবস্থানে দেখে নাও এই লাল রঙের অংশটি হচ্ছে মধ্যপ্রদেশ ফরমেসান উনিশশো ছাপান্নর পয়লা নভেম্বর মধ্যপ্রদেশের ক্যাপিটাল কী ভূপাল লার্জেস্ট সিটি হচ্ছে মধ্যপ্রদেশের ইন্দোর চিফ মিনিস্টার মিনিস্টারকে মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান গভর্নর বা রাজ্যপাল রাজ্যপালকে মঙ্গুভাই সি প্যাটেল অফিসিয়াল লেখা হচ্ছে মধ্যপ্রদেশের হিন্দি এবং মধ্যপ্রদেশ হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস অর্থাৎ মুখ্য বিচারপতি কি রবি মালিমাত ওকে তোমাদের জন্য এক্ষেত্রে কিছু প্রশ্ন রয়েছে প্রশ্নগুলি হচ্ছে আরবিআই ব্যাঙ্ক কবে স্থাপিত হয় এবং আরবিআই বি আই ব্যাঙ্কের বর্তমান গভর্নরকে আমাকে কমেন্ট করে জানাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে স্থাপিত হয় এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নরকে আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ পিডিএফ আবারও একবার পিডিএফ সম্বন্ধে জানিয়ে রাখছি পিডিএফের লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও পিডিএফটি তোমরা কোথা থেকে কাল করতে পারবে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে ওকে আর আমাদের চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো তাহলে দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তার পাশে বেল আইকনে ক্লিক করে কী করবে অল নোটিফিকেশন অপশনটি অন করবে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে